আর কাগজের ফুল থেকে গোলাপের গ্রাম বের হয় না। যতই তথ্য সন্ত্রাস করো, ইহুদিদের কর্পোরেট মিডিয়ার মাধ্যমে সারা দেশে ইসলাম ফোবিয়া ছড়ানো হচ্ছে, কাজে আসবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাঙালিদেশ, আগামীর বাংলাদেশ আলে মোলাবার নেতৃত্বের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে মিথ্যা তো মিথ্যাই, আমরা সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? কোরআন হুদাল্লিল নাস, কোরআন হুদাল্লিল মুসলিমিন, কোরআন হুদাল্লিল মুত্তাকিন। সব মানুষের জন্য কোরআন এসেছে, শুধু মুসলমানের জন্য নয়। এখন এই কথার সাথে রিলেটেড আরেকটা কথা আসে, বলবো সেটা হলো যে আমাদের, আমাকে এক বুদ্ধিজীবী বলেছিল, প্রশ্ন করেছিল, জীবনে অনেক নাস্তিক বুদ্ধিজীবী আমার কাছে আসছে, কিছু দেখছেন কিছু দেখেন নাই, বুঝলেন? বহুত ঘটছে আমার জীবনে আলহামদুলিল্লাহ। আর আল্লাহর হাবিবুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের সদকায় সব জায়গায় আল্লাহ তাআলা এই অধমকে বিজয়ী করেছেন, আলহামদুলিল্লাহ। এক বুদ্ধিজীবী আমাকে একবার আটকাইলো সাময়িক, আপনারা যে মৌলবীরা কোরআন দিয়া বাংলাদেশ চালাইতে চান ইসলাম দিয়া, হিন্দুরা যদি ভারতে হিন্দু ধর্ম দিয়া দেশ চালাইতে যায় তখন কি হবে? প্রশ্ন করছে, ভাবছে হুজুর আটকাই দিস। আমি বললাম, ভাই দেখুন, আমরা যদি তর্কের খাতিরে ভারতের মুসলমানকে বলি আমরা, তোমরা 6 মাসের জন্য হিন্দুদেরকে দিয়ে দাও দেশটা চাল, তারা হিন্দু ধর্ম দিয়া চালাক, তর্কের খাতিরে, তারপর কি হবে? ধর্ম দিয়ে দেশ চালাবার অর্থ ধর্মের নীতি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা, এটি তো উদ্দেশ্য। এখন হিন্দুদের ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে অথেন্টিক ধর্মগ্রন্থ হচ্ছে ঋগ্বেদ, বেদের একটা পাঠ ঋগ্বেদ, এটা তাদের মূল ধর্মগ্রন্থ। মহাভারত না, গীতাও না, বেদ, এটা তাদের ধর্মের তার এভিডেন্স মনে করে। উর্দু লেখা যেটা উর্দু সংস্করণ ঋগ্বেদ, যেটা বানারাস অযোধ্যাতে ছাপে, সেখানে আছে তাদের ধর্মগ্রন্থের কথা, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে, মূল কথা এক, ভগবান কি কোই আক্স নহি হ্যায়, যিনি ঈশ্বর ওনার কোনো প্রতিচ্ছবি নাই, প্রতিমূর্তি নাই, ওনার কোনো আকার আকৃতি কোনো কিছুর মাধ্যমে দেওয়া যাবে না। তাহলে হিন্দু ধর্ম দিয়ে যদি তারা দেশ চালাতে চায়, প্রথমেই সংসদে আইন করে সকল পূজা মণ্ডপ থেকে মূর্তি বের করতে হবে। এখন তারা ধর্ম দিয়া দেশ চালাবে না ধর্মের জাত রক্ষা করবে? তারপরে দেখুন, আমি কি কোন হিন্দু ধর্মের বিরোধিতা করতেছি? দুই, আপনারা জানেন হিন্দুরা বলে গোহত্যা মহাপাপ, গোহত্যা, তাহলে তাদেরকে কি করতে হবে? ওরা এই জন্য তো গরু খায় না, তবে গরু বিক্রি করে, কোরবানির সময় আলু খাওয়ায়া, ইনজেকশন দিয়া মোটা তাজা করে গরুগুলো আমাদেরকে দেয়, যা আপনারা ভালো করে খাইয়া হজম কইরা চামড়াগুলো দিয়ে দেন, আমরা জুতা টুতা বানাই। তাই হচ্ছে, আমরা খাচ্ছি চামড়া দিয়ে দিচ্ছি। কিন্তু যদি ধর্ম দিয়া দেশ চালা, তখন তা আইন কঠোর হবে, ধর্মের নীতি বাস্তবায়ন করতে হবে, তারা আইন করতে হবে যে গরু হত্যাও নিষেধ, বিক্রিও নিষেধ, চামড়া দিয়ে জুতা বানানো আরো বড় নিষেধ। তার অবস্থাটা কি হবে? ভারতে এত গরু বাড়বে সংসদে, ব্যাংকে, আদালতে, বাজারে, পার্কে, গরু আর গরু, দেশ চলবে? আহারে,
এই উত্তর শুনে সেই বুদ্ধিজীবীর অবস্থা হয়েছে তা নমরুদের যেই অবস্থা হয়েছিল ফা বুহিতাল্লাযী কাফা। এখন যদি বুদ্ধরা বলে ঠিক আছে আমাদেরকে দেন, আমরা দেশ চালাই ধর্ম দিয়া, ঠিক আছে চালান, তাদের ধর্মের মূলনীতি তিনটা, তার একটি হলো জীব হত্যা মহাপাপ, তা রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে, কোনো হত্যাই চলবে না, গরু গাদা মুরগি কিছু মারা যাবে না। শুধু তাই না, যত বড় খুনি হোক সন্ত্রাসী হোক মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। তো তো দেশই অচল, সারা দেশে চোর চোরটা খুন খারাপই বেড়ে যাবে, দেশ চলবে? খ্রিস্টানরা যদি বলে আমাদেরকে দেন, বলবো ঠিক আছে দেশটা চালান। খ্রিস্টানরা তাদের বিশ্বাস যে হযরত ঈসা রূহুল্লাহ তিনি বিয়ে করেন নাই, আমরাও জানি তিনি বিয়ে করেন নাই, তবে আমাদের সাথে তাদের পার্থক্য, আমরা বলি ঈসাকে আল্লাহ জীবিত আকাশে উঠায় নিয়েছেন, ঠিক কিনা? আর খ্রিস্টানরা বিশ্বাস করে ক্রুশ্চিফিকেশন, তাদের বিশ্বাস যে ক্রুশ বিদ্ধ করে ঈসা নবীকে হত্যা করা হয়েছে, আমরা বলি না আল্লাহ তাকে উঠায় নিয়েছেন আকাশে। কিয়ামতের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তাকে নামাবে। অনেক অসচেতন আলেম বলেন কিয়ামতের আগে ঈসা নবী নবী হিসেবে আসবেন না, উম্মত হিসেবে আসবেন। আমাদের হানাফি মাযহাবের প্রসিদ্ধ আকিদার কিতাব শারহু ফিকহিল আকবার, আলেমরা জানেন কি নাম বলেন তো ভাই, দারুল নাফায়েস লেবানন বৈরুতের ছাপ, আমার যতটুকু মনে পড়ে 229 পৃষ্ঠায় কথাটা আছে। সমগ্র পৃথিবীতে দাজ্জাল তার কর্তৃত্ব স্থাপন করবে, শুধু জাজিরাতুল আরাবে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, দাজ্জাল দামেস্কের দিকে অগ্রসর হবে। ঈসা আলাইহিস সালাম যুদ্ধে, হযরত ইমাম মাহদী যুদ্ধে বিজয়ী হতে পারবেন না, মুসলমান মুজাহিদদেরকে নিয়ে তিনি দামেস্কের জামে মসজিদে আশ্রয় নেবেন। এমন একদিন আসর নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে, ইমাম মাহদী নামাজ শুরু করবেন না, তিনি বলবেন হযরত ঈসা রূহুল্লাহ আকাশ থেকে নেমেছেন, তিনি আসলে জামাত হবে। পিছনের ভাইরা সুবহানাল্লাহ বলবেন না, দামেস্কের জামে মসজিদে হযরত ইমাম মাহদী মুসলমানদেরকে নিয়ে অবরুদ্ধ হয়ে যাবেন, দাজ্জাল আসতেছে দামেস্কের দিকে। কথা বুঝতেছেন? আসর নামাজের আজানও হয়ে যাবে, একামত হয়ে যাবে, বাকি কি জামাত? ইমাম মাহদী বলবেন না জামাত শুরু হবে আমার ভাই ঈসা আসলে। লোকজন বেরিয়ে যাবে, তারা দেখবে দামেস্কের জামে মসজিদের পশ্চিম পাশের মিনারা দিয়ে ঈসা রূহুল্লাহ নামতেছে। এটা আমি কোনো গীত গাচ্ছি না, শারহু ফিকহিল আকবার দারুন নাফায়েস লেবানন বৈরুতের ছাপ, পৃষ্ঠাটা যতটুক মনে পড়ে 229। আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রধান অতিথি আলহাজ আব্দুল মতিন প্রধান সাহেব উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক। এমনি আমি জানি আব্দুল মতিন প্রধান সাহেব কোনো মাহফিল বাদ দেয় না, এই একটা ভালো অভ্যাস ওনার আছে, আমি দেখেছি আলহামদুলিল্লাহ। অনেক নেতা আছে পোস্টারে নাম আছে বাস কাম হয়েছে, উনি তা করেন না, উপস্থিত হন, মাহফিলে অংশগ্রহণ করেন এবং সর্বাত্মক পৃষ্ঠপোষকতা করেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা দোয়া করব তার জন্য। কথা শুনতেছেন ভাই? সময় কত দেখো তো, অনেক সময় হয়ে গেছে না? হ্যাঁ, তো ওই যে 2 বছর আগের কমিটি তাদের কি করব, জবাই দিব? এটা হবে না, দেখছেন অবস্থা। কথা ছিল বাদ মাগরিব, আমি স্যাক্রিফাইস করেছি বাদ এসে, এখন বলে সার রায় সারা রাত ওয়াজ করলে কি হবে শোনেন।
ওয়াজ বন্ধ হয়ে আওয়াজ শুরু হবে, আওয়াজ কি শুরু হবে, আওয়াজ কাজ হবে না। প্রিয় ভাই বন্ধুগণ কথা শুনতেছেন, ঈসা রুহুল্লাহ পশ্চিম পাশে মিনারা দিয়ে নেমে আসবেন, ইমাম মাহদি তাকে ইস্তেকবাল করবেন মসজিদের ভিতরে।